তুমি জাগালে ভারত হৃদয় তন্ত্রে আত্মজ্ঞানে নব দিশা ভারত দুহিতা নিবেদিতা জগালে ভারতে হৃদয় দন্তে আত্মজ্ঞানের নব দিশা ভারত দুহিতা নিবেদিতা ভারত দুহিতা নিবেদিতা তুমি ত্যাগ ব্রতে ওম শিখা তুমি কিন্তু আজ যদি ইংরেজ না এসে অন্য কোন শাসন কর্তা আসতে এবং তারা যদি অন্য ভাবে আমাদের দেশকে পদাগত করতে তবুও তারা সেই মুক্তির কথা মুক্তির জন্যই সংগ্রাম করতে। আসলে মুক্তি কিন্তু শুধু একটি শাসককে দেশ থেকে দাঁড়ানো এত খণ্ড বা ক্ষুদ্র চেতনা উদ্দেশ্য নয়। মুক্তি হলো আমার এই যাবতীয় ইন্দ্রিয় অসতা আমার এই যাবতীয় কামিনী কাঞ্চন থেকে সেই অতীন্দ্রিয় অতি মানসে নিজের যাত্রা পথকে তদানন্ত করা বা সেখানে পৌঁছানো একটি চরম লক্ষ্য বা আদর্শ। কাজেই এই শ্রী অরবিন্দর কথা আসছে, আরো পরবর্তী যত রকম স্বাধীনতা সংগ্রামীদের কথা আসছে, নিবেদিতার দ্বারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অনুপ্রাণিত। তার কারণ নিবেদিতা এরপরেই বলছে যে আধ্যাত্মিকতা বলতে তোমরা কেবল ওই পূজা মন্দির দেবালয় বোঝো, আমি বুঝি জাতীয়তা। পরিষ্কার বলছে জাতীয়তা। তাহলে এই জাতীয়তা কি? আজকের জাতীয়তা? এই যে কথায় কথায় জাতীয়তা মার্জনা করবে, আমি এখানে কোন রকম রাজনৈতিক আলোচনা করতে চাইছি না, কিন্তু আমার 20 মিনিট সময় দেওয়া হয়েছিল, ঠিক আছে, অবশ্যই তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। তবে এইটুকুই বলতে চাই যে নিবেদিতা যে আসলে আমাদের ভিতরে যে আমাদের যে আস্থা ঈশ্বর লাভে আমাদের জাতীয়তা গঠনে এবং বিশেষত যুব সম্প্রদায় যাদের দ্বারা আমরা আরো এগিয়ে যাব, এবং এই স্বামীজির কাজ নিবেদিতা বারবার বলছে যে আমি আমার গুরুর কাজ করতেই এসেছি, এবং আরেকটি জায়গায় বলছে যে নিজেকে আখের ছিপড়ের মতো শ্রদ্ধা প্রাণাজি অনুবাদে আমরা পাই, শ্রদ্ধা প্রাণামাতাজি অনুবাদে যে নিজেকে আখের ছিপড়ের মতো গুরুর কাজে নিঃশেষিত করে দিয়ে আমি চলে যাব। তিনি আমাদের বিশ্বাস যে তিনি আজও চলে যাননি। আমরা যারা ঈশ্বর লাভ করতে চাই এবং আধ্যাত্মিকতার মাধ্যমে ওই প্রেম জাতীয়তা ঐক্য এবং সকলকে ভালোবেসে শিবক জ্ঞানে জীবসেবা করতে চাই, তাদের সকলের কানে কানে হৃদয়ে নিবেদিতা সেই জাগ্রত বাণী জাগিয়ে তুলছে তার গুরুর কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আজকের এই শুভ দিনে আবার সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি, নিবেদিতার কাছে প্রার্থনা করি, আমরা যেন তার আদর্শকে পাশে রেখে আগামী দিনে এগিয়ে যেতে পারি। রামকৃষ্ণ অন্যান্য বাবু এবং জীবনন্দ বাবু, প্রথমেই বলে রাখি আমি অদীক্ষিত ব্যক্তি, আজ পর্যন্ত কারুর কাছে কোনো দীক্ষা অথবা
অথবা গুরু তিনি আমার, এই বলে আমি আজ পর্যন্ত কাউকে পাইনি যার কাছ থেকে আমি গুরুত্ব সহকারে দীক্ষা নেব। সুতরাং আমার একটু কথাবার্তা বন্ধুরা বলে কিছু মনে করবে না। শিকাগো, বিবেকানন্দ এবং আজকে ভগিনী নিবেদিতা, এই তিনটি কথা খেয়াল যদি আমরা রাখি তাহলে একটা জিনিস পরিষ্কার হয়, শিকাগো না হলে বিবেকানন্দ আজকে বিবেকানন্দ হল না। আজকে বিবেকানন্দের সঙ্গে সম্পৃক্ত যারা তারা কেউই আসতেন না, এবং তার সঙ্গে অটোমেটিক্যালি সিস্টার নিবেদিতা, যাতে যাকে আমরা বলি ভগিনী নিবেদিতা। আমরা যখন ইতিহাস আলোচনা করলাম, ইতিহাস আলোচনার পক্ষ নিশ্চয়ই, কারণ অনেক দিনের পুরানো কথা, প্রত্যেকের বাড়িতে ভগিনী নিবেদিতা, প্রত্যেকের বাড়িতে বিবেকানন্দের ভাবধারায় বিবেকে আনন্দ হয়ে তারা বিবেকানন্দ ভুলে যান ইতিহাস, তারা যা বলেছেন তা গ্রহণ করা মানে তারা সেইভাবে আপনাদের তৈরি করতে চান এবং সেজন্য নিজেদের প্রস্তুত করুন। যার বাড়িতে ভগিনী আছেন তিনি নিবেদিত প্রাণ নন ভাইয়ের জন্য, যার বাড়িতে বিবেক আছে এবং আনন্দ আছে সেখানে বিবেকানন্দ বিরাজ করেন না। তার আগে একটা জিনিস আমি আপনাদের বলি, কয়েক বছর আগে 150তম জন্মদিনে বিবেকানন্দে আমি নিমন্ত্রিত ছিলাম শিকাগো। এই সেই নিমন্ত্রণ চিঠি, নিমন্ত্রিত ছিলাম এবং সেখানে অনেক কিছুর মধ্য থেকে, কারণ তো সংক্ষেপে বলার দরকার রয়েছে, যারা যারা দেখতে চান ডিটেল দেখতে পারেন শিকাগোতে কি কি প্রোগ্রাম ছিল ইত্যাদি, কিভাবে তারা ইনভাইট করেছিলেন আমাদের দুজনকে, স্বামী স্ত্রী দুজনেই ইনভাইটেড ছিলাম। সেখানে একটি সাবজেক্ট ম্যাটার ছিল, সেই সাবজেক্ট ম্যাটারকে আমি উল্লেখ করতে চাই। উল্লেখ করে আজকের বিষয়বস্তু ওই অতীতের 100 বছর আগের বিষয়বস্তু নয়, আজ আমরা কি করছি তাকে কতটা ফলো করছি সেটাই বিষয়বস্তু। আমরা ভুলে গেছি আমরা নেতাজি পড়ছি, আমরা বিবেকানন্দ পড়ছি, আমরা শ্রী অরবিন্দ পড়েছি, কিচ্ছু তার কথা ফলো করি না, কেবল আলোচনার জন্য কে কতটা বেশি পারি করলাম, এই হচ্ছে তাদের প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের একটা বিষয়বস্তু ছিল তাও উইমেন এম্পাওয়ারমেন্ট। কেন এটি উল্লেখ করছি, কারণ আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর সঙ্গে ভীষণভাবে এই জিনিসটি জড়িত, এবং অন্যান্য প্রোগ্রাম সব কিছু তারা দিয়েছিলেন এবং সেই প্রোগ্রাম কীভাবে হয়েছিল পরবর্তী পর্যায়ে কোনো সময় হলে সেটা বর্ণনা করব। দেখো, তাহলে এম্পাওয়ারমেন্ট ফর উইমেন, এটা ইউনিভার্সিটি অফ শিকাগো গবেষকরা করেছিলেন। সেখানে বিষয়বস্তু ছিল যে বিবেকানন্দ এবং মহিলা সমাজ। অদ্ভুতভাবে একটা জিনিস দেখলাম, সেখানে বিবেকানন্দ সমেত বহু তার শিষ্যের ছবি দেওয়া হয়েছে, কোথাও কোনো নারী এবং কোথাও কোনো নারী শিষ্যার ছবি নেই, অথচ কয়েক বছর আগে হতেই পারে, কেন নেই সে কথা আমি জানছি না। অনেক অনেকের যে ছবি দিয়েছেন সেও আমাদের দিয়েছেন, আমার কাছে এখানেই আছে। তো সেই শিকাগো কত বছর আগে শিকাগো, আবার কয়েক বছর আগে শিকাগো, এবং তাতে বিষয়বস্তু কি, উইমেন এম্পাওয়ারমেন্ট। এবার নিজেরা দেখুন, উইমেন এম্পাওয়ারমেন্ট কেন, মেয়েদেরকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা কোথায়। আমরা জানি আমাদের নানা রকম স্ক্রিপচারের মধ্যে অদ্ভুত জিনিস পাই, নারী নাকি নরকের দ্বার, অথচ পরবর্তী পর্যায়ে যারা জ্ঞানী গুণী আমাদের কাছে এসেছেন তারা ঠিক উল্টো কথাটা বললেন, নারী হচ্ছে নরকের দ্বার থেকে উদ্ধার কর্ত্রী। এভাবে নিবেদিতা নামটির মধ্যে সেই রহস্য লুকিয়ে, নিবেদিতা ইজ নট দি নেম অফ এ ওয়ামেন, তিনি তো পেয়েছে
বাইবেল পেয়েছে মার্গারেট ইত্যাদি সবাই আপনারা জানেন নিবেদিতা ইনস্টিটিউশন তার শুধু একটা স্কুল এখানে আছে মাদ্রাসা একটা স্কুল আছে এটাই সাফিসিয়েন্ট নয় এটাই তার পরিচয় নয় আমরা কতটা কতভাবে নিবেদিত প্রাণ হয়ে সংসারের জন্য সংসারের আবর্ত থেকে বেরিয়ে সমাজের জন্য সমাজের আবর্ত থেকে বেরিয়ে সামগ্রিকভাবে দেশের জন্য তা থেকে বেরিয়ে সমগ্র পৃথিবী মানবতার জন্য কীভাবে নিজেদের নিবেদিত করতে পারে এই নিবেদিতা দেখুন বিবেকানন্দ স্বল্পায়ু নিবেদিতাও স্বল্পায়ু অতি অল্প দিনের মধ্যে 39-41 মারা গেছে অতএব আমরা আলোচনা করে দিব্যে এদিক ওদিক তিনি কি করেছিলেন ইত্যাদি ইত্যাদি শ্রী অরবিন্দের সঙ্গে যোগাযোগ লোকমার পালিত বিশেষ কটা নিবেদিতার জন্ম আমরা দিতে পেরেছি প্রত্যেকটি মহিলা তাদের নিজেদের অনুসন্ধান করুন প্রত্যেকেই নিবেদিতা কেবলমাত্র আমরা খেয়াল করি না কেন আমরা নিবেদিতা সংসারের জন্য নিবেদিত প্রাণ পুরুষের চেয়ে মহিলারা অনেক বেশি তারা ধর্মালোচনাও করেন পুজো আচ্ছাও করেন পুজো আচ্ছা কোনো অন্যায় জিনিস নয় স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়াম দুটো জিনিসের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা প্রাণের মধ্যেই রয়েছে একটা অদ্ভুত কথা ওই সময় উঠেছিল সেই সভার মধ্যে যে দেখুন হিন্দু ধর্ম পুরুষ প্রধান ধর্ম আপনারা নিশ্চয়ই মহিলা একটু ক্রোধ প্রকাশ করতে পারেন সেই দেবী দুর্গা ইত্যাদি আসছে কে তৈরি করলেন কে মেনটেন করলেন কে ধ্বংস করলেন তিনটি পুরুষ ব্রহ্মা বিষ্ণু মহেশ মেয়েরা কোথায় স্থান নেই তারা পরবর্তীকালে যখন দেখলেন এমন সব প্রবলেম হচ্ছে তাদের পক্ষে সম্ভব বলে সেটা করা তখন বললেন মনসার সব পাঁচ হচ্ছে ওই মনসার সেবা করে পূজা করে হতেই হবে বসন্ত হচ্ছে যে আসলে যা পরিষেবা করা পূজা পুজো ইত্যাদি করে আর আপনারা জানেন কিছুকাল আগে সারা পশ্চিমবঙ্গ পার্টিকুলারলি কয়েকটা ডিস্ট্রিক্ট কলেরা জোন হিসেবে অভিহিত ছিল আমরা নিজেরা দেখেছি খুব ছোটবেলাতে একজনকে পুড়িয়ে এসে বাড়ি ফিরে দেখা গেল আরেকজন মারা গেছে আরেকজন মারা গেছে পর দেখুন কালী এসে উদ্ভব হলেন কালী শেতলা ইত্যাদি পরবর্তীকালে আমরা বলি সবাই দুর্গা পুজো সমস্ত পুরুষরা অস্ত্র দিলেন তাকে বড় জন্য দুর্গা হিসেবে দুর্গদিন আসলেন এইখানে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কথাটি প্রযোজ্য সেদিন আলোচনা স্তরে যে অদ্ভুত সমস্ত ঘটনা ঘটেছিল এবং পরবর্তী পর্যায়ে আপনারা প্রত্যেকে নিজেদের দিকে তাকিয়ে দেখুন আপনারা কি বিবেকানন্দ নন আপনারা কি কিছুতেই নিজেদেরকে মনে করেন না যে আপনারা নিবেদিত প্রাণ তার জন্য সংসারের জন্য সংসারের আবর্ত থেকে তবে উদ্ধার করার জন্য নারী ছাড়া সংসার হয় কিন্তু হিন্দু ধর্মের বেশি হল পুরুষ প্রধান যে জন্য হিন্দু ধর্ম একটা হিন্দু ধর্ম কিনা এটি অনেকে কোশ্চেন করে ইট ইজ এ সিস্টেম ইট ইজ নট ধর্ম এনিওয়ে সেদিকে যাচ্ছি না আজকে হোল জিনিসটার মধ্যে আপনারা পুরোপুরি শুনেছেন ইতিহাস শুনেছেন তিনি কি করতেন অন করতেন ইত্যাদি কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এই কথাটি কোনদিন ভেবে দেখেছেন আপনাদের মধ্যে যে অসম্ভব পাওয়ার আছে শক্তি আছে কি সেই শক্তি শক্তি যে শক্তির দ্বারা আপনারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করতে পারেন পুরুষ মানুষরা নিজেদের দিকে তাকিয়ে দেখুন আপনাদের বিবেকে যদি আনন্দ থাকে তবে আপনারা প্রত্যেকে বলতে পারবেন আমি বিবেকানন্দ কারণ এক কেউ রামকৃষ্ণের সঙ্গে দীক্ষা নিয়েছেন আবার কেউ কেউ সেই ভাবধারায় বা কেউ কেউ নিজেকে এমনভাবে সমৃদ্ধ করেছেন ওগুলি বাদেও একটা সুন্দর সভ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত আছে সন্তোষ শিব এবং সুন্দর একটু আগে আমাদের বন্ধু বলে গেলেন এই হচ্ছে শিবের বর্ণনার মধ্যে দিয়ে আমরা পাই সত্য শিব এবং সুন্দর আপনারা প্রত্যেকে এভাবে অসত্য পারে
পেয়ারগুলো তুলসির দিকে নিয়ে যায়, সমস্ত বাইরের প্রণত কেন আত্মসম্পৃক্তি বা আত্মাকে নিজের মধ্যে আপক্ষ রেখে নিজেকে নিয়ে চিন্তা করা, এই জিনিসটার মধ্যে কি আছে? প্রথমেই আছে বহিঃসত্ত্বর আক্রমণ, কামনা বাসনা লোভ অহংকার কিচ্ছু দিয়ে। কামনা বাসনা লোভ অহংকার প্রায় ত্যাগী বলে পরিচিত। আজকে আমরা সবাই জানি বিবেকানন্দ ছিলেন, বিবেকানন্দ আছেন, বিবেকানন্দ অনেক থাকবে, কিন্তু স্বীকার করি না। বিবেকানন্দের জন্মদিনে পতাকা উড়াই, বক্তৃতা করি, বাড়িতে বিশেষ। আজকেও যা হচ্ছে, সামান্যতম ভাবে যদি আমরা ভাবি শুধু মানে টুকু, ফার্স্ট সিস্টার নয় ভগিনী, আমরা প্রায় প্রত্যেকের ভগিনী আছে। আমি দাদা বা ভাই হিসেবে কি ব্যবহার করি যাতে সে ভগিনী পরিপূর্ণ মর্যাদা নিজেকে তৈরি করতে পারে? তা যদি না হয় বিবেকানন্দ পড়াই করুন, বিবেকে আনন্দ নেই। তা যদি না হয় নিবেদিতার কথা বলুন, নিবেদনের ভঙ্গি নেই। সত্য কাম ক্রোধ লোভ মোহ অহংকারে আমরা শুনছি, কি লাভ? এ নিয়ে বিবেকানন্দের আলোচনা কোনো নেই। এ নিয়ে বিবেকানন্দকে নিয়ে আমরা যতই করি না কেন, তিনি কি বলেছেন, এরা এত বেশি বাঙালিদের নিয়ে কি বলেছেন আপনারা অনেকে জানেন। সেটা বললে আজকের যুগে যদি বিবেকানন্দ দাঁড়িয়ে সে কথা বলতে, বিবেকানন্দ তারা খেতেন বাঙালিদের সম্বন্ধে কি তিনি মুক্তি করেছেন। বড় তারা দুষ্ট একটা উকিল আর কিচ্ছু না, না আছে পরের প্রতি তার স্নেহ ভালোবাসা, না আছে কর্তব্যবোধ, শুধু নিজের আমাদের স্বার্থ ছাড়া কিচ্ছুটি জানে না। এই যদি বাঙালিদের বলা হয় আমরা উত্তর আগে অস্থির হয়ে যাব। আমরা পড়ি কেন তিনি বলেছেন, কি করা উচিত তা ভুলে গেছি। তেমনি আমরা বসেছি আলোচনা করছি, এবার যে যার বাড়ি ফিরব সম্পূর্ণভাবে, তিনি আবার চিরনিদ্রায় শায়িত হবেন যা দার্জিলিংয়ে তিনি হয়েছিলেন। না আছে আমাদের অন্তর, না আছে আমাদের কর্তব্যবোধ, না আছে সত্যি সত্যি তাদের কাছ থেকে আমরা জ্ঞান পেয়েছি, তাদের সামান্যতম জ্ঞান অনুযায়ী চলা। আপনি আমি সেই পথের পথে, যে পথে তিনটি জিনিস যেন থাকে, সুখ শান্তি আর আনন্দ। একটা সামান্য কথা দেখুন, সদা সত্য কথা বলিবে আপনি বলিবে, আমি বলিব না, সদা সত্য কথা বলিব না, তাদেরকে এই কাজ দিয়ে দিয়েছে। একজন প্রশ্ন করেছিলেন, সিভিলাইজেশন কি, সভ্যতা কি বলে তোমরা বলো, সভ্যতা কি? বিবেকানন্দের সময় এই প্রশ্ন উঠেছিল, উত্তর এসেছিল, কি উত্তর এসেছিল জানে? উত্তর এসেছিল সত্যতাই সভ্যতা, যিনি সত্যবাদী তিনি সভ্য, বাকিরা সব অসভ্য। স্বীকার করবেন, যিনি স্বীকার করার মতো হিম্মত আসতে সংগ্রহ করবেন, তিনি নিজেকে একদিন বিবেকবান মানুষ, বিবেকানন্দে পরিণত করবেন। আর যে মহিলা বলুন বা মহিলার কোয়ালিটি নিয়ে বলুন, আপনারা যখন যেভাবে সেই নিবেদিত প্রাণ হয়ে সেবার ভাব নিয়ে, সেবার ভাবনা নিয়ে নিজেকে বিলিয়ে দেবেন, আপনারা প্রত্যেকেই ভগিনী নিবেদিতা হবেন। বিবেকে আনন্দ আনুন। আজ বিবেকানন্দ নেই, কারণ জীবনে কেন আনন্দ নেই, আনন্দ নিয়ে আসুন, সর্বত্র বিবেককে জাগ্রত করুন, বিবেক প্রজ্বলিত হোক, তা যেন আপনাদের প্রত্যেকের সুখ শান্তি আনন্দ, অপরের সুখ শান্তি আনন্দ, পরিবারের সুখ শান্তি আনন্দ, আত্মীয় স্বজনের সুখ শান্তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। এবং সেই আনন্দ যতই সূর্যের আলোর বিস্তার করবে ততই দেখবেন সারা পৃথিবী আলোয় আলোকময় আনন্দে আনন্দময় হয়ে উঠবে। যেন আপনি বলতে পারেন বিবেকানন্দের অনুসারীকে, আমি ভারতবর্ষের সন্তান নই, আমি সারা পৃথিবীর সন্তান, পৃথিবী আমার দেশ। নমস্কার। নমস্কার। আজকে
প্রতিযোগিতা বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা আপনারা শুনেছেন। একটা কথা ভগিনী নিবেদিতা সম্পর্কে কিছু আমাদের বিশেষভাবে জানা দরকার এবং সেই তথ্যগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। উত্তর আয়ারল্যান্ডে ডানম্যানন নামে একটি ছোট শহর, সেই ছোট শহরে মার্গারেট নোবেল ঠিক পরে ভগিনী নিবেদিতা নাম গ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1887 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর। পিতার নাম ছিল স্যামুয়েল রিচমন্ড নোবেল। তিনি ব্যক্তিগত জীবনে একজন ধর্মযাজক ছিলেন, মাতা ছিলেন মেরি বিশাল। পিতা এই ধর্মযাজকের বৃত্তি থেকে নিবেদিতা তথা মার্গারেটের জীবনে এসেছিল এক অভাবনীয় ধার্মিক ভাবনা প্রভাব। মাত্র 10 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। তখন মার্গারেট মাতামহ হ্যামিল্টন, সেই হ্যামিল্টনেরও একটি ইতিহাস আছে। মাতামহ হ্যামিল্টন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা ছিলেন। তিনি মার্গারেটের দায়িত্ব গ্রহণ করলেন। তাহলে দুটো জিনিস আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে তার জীবনে যে মূল উৎস এবং পরবর্তী ক্ষেত্রে তার জীবন পরিচালনার ক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ, দুটি ভাবনা, একটি হচ্ছে স্বাধীনতা স্পৃহা, অন্যটি হচ্ছে ধর্ম ভাবনা। দুটি ধর্ম স্রোতের মতো মার্গারেটের জীবনে প্রভাব বিস্তার করেছিল। পরবর্তী জীবনে আমরা তাই মার্গারেটকে যখন আমরা নিবেদিতা রূপে ভারতবর্ষে পেলাম, একদিকে যেমন তিনি ছিলেন সমস্ত দুঃখ দারিদ্র পীড়িত মানুষের সেবার জন্য আত্মত্যাগের প্রতি, সঙ্গে সঙ্গে ইংরেজ প্রশাসনে ভারতবাসীরা যেভাবে নিবেদিত হচ্ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে ইংরেজদের অত্যাচার চলেছিল তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। সুতরাং পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ উভয়ের প্রভাব এই মার্গারেটের জীবনে দুটি চলন্ত স্পৃহা, একটি দেশাত্মবোধ, অন্যটি সত্য নিষ্ঠা। তারই সঙ্গে ধর্মানুবাদ এবং রাজনীতির প্রতি তার যে একটি মমত্ববোধ, সেগুলি তার সেই শৈশব থেকে তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। লন্ডনের বোর্ডিং স্কুলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে মার্গারেটের জীবন অতিবাহিত হয়েছিল ছাত্র অবস্থায়। তিনি ছাত্রাবস্থা থেকে সাহিত্য, সঙ্গীত, কলাবিদ্যা, পদার্থবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এই সমস্ত বিভিন্ন শিক্ষার যে ধারাবাহিক বিভাগগুলি, প্রত্যেকটি বিভাগের প্রতি তার সমান অনুপ্রেরণা নিয়ে সবগুলিকে তিনি অনুশীলন করার চেষ্টা করেছেন। মাত্র 17 বছর বয়সে মার্গারেট তার ছাত্র জীবনকে পরিত্যাগ করে শিক্ষয়িত্রীর জীবনে তিনি প্রবেশ করেন। ওই মণ্ডলে তিনি নিজে একটি স্কুল স্থাপিত করে সেখানে নিজে স্বকীয় পদ্ধতিতে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এই সময় মানব রেগে বহুমুখী কাজ
তার দেশে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। একদিকে যেমন শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত পারদর্শিতা দেখিয়েছিলেন, পত্র পত্রিকায় নানান প্রবন্ধ রচনা তিনি সেই অবস্থা থেকে করেছিলেন, চার্চে অধীনে তিনি সীমার মাঝে নিজেকে নিয়োজিত করেছিলেন, ধর্মের প্রতি আকর্ষণ সেই সময় থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে। লন্ডনের বুদ্ধিজীবী মহলে একজন দন্ত প্রতিষ্ঠিত লেখিকা হিসেবে মার্গারেটের নাম অত্যন্ত প্রসিদ্ধি লাভ করে। ভারতে আসার তারপর ধর্মের প্রতি আকর্ষণ যখন বাড়তে থাকল, তখন 1895 সালে নভেম্বর মাসে এক সুন্দর সন্ধ্যার অবকাশে স্বামী বিবেকানন্দ যখন লন্ডনে এক অভিজাত পরিবারের বাড়িতে ধর্মের ব্যাখ্যা করছিলেন, সেখানে হঠাৎ মার্গারেট নিজেকে উপস্থিত করেন এবং লন্ডনের সেই যে প্রথম বিবেকানন্দকে দর্শন করলেন মার্গারেট, তারপর থেকে বিবেকানন্দের যে অভিভাষণ সেই অভিভাষণ শুনে এবং ভারতবর্ষের আধ্যাত্মিকতার কথা তিনি পূর্বেও কিছু শুনেছিলেন, ফলে ভারতবর্ষের প্রতি তার অনুরাগ অত্যন্ত বৃদ্ধি লাভ করে এবং সঙ্গে সঙ্গে মার্গারেটের জীবনে যে মূল চারিত্রিক ভিত্তিভূমিগুলি একদিকে সত্যনিষ্ঠা, দৃঢ়তা, ধর্মানুরাগ এবং মানবতরকে চিত্তবৃত্তি, সমস্ত জিনিসগুলি বিবেকানন্দের সংস্পর্শে এসে আরো শক্তিশালী হয়ে উঠেছিল। চিরন্তন এবং শাশ্বত ভারতের রূপ ব্যাখ্যা করে চলেছিলেন স্বামী নিবেদিতার কাছে, মার্গারেটের কাছে, এবং এইভাবে মার্গারেট ধীরে ধীরে তার বৈদেশিক সত্তাকে তিনি বিসর্জন দিয়ে ভারতীয় সত্তার সঙ্গে নিজেকে একাত্ম করে তুলে ফেলছিলেন। তারপর যখন শাশ্বত ভারতের পরিচয় পেলেন বিবেকানন্দের কাছ থেকে, তিনি তার কাছে আত্মসমর্পণ করলেন, চলে এলেন ভারতবর্ষে। ভারতবর্ষে আসার কয়েকদিনের মধ্যেই মার্গারেট সোজা শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে তার দর্শনের কথা চিন্তা করে তার কাছে গিয়ে তিনি আত্মসমর্পণ করে বললেন, এই যত্নে তুমি আমাকে এসেছো, শিক্ষায় শিক্ষিত হয়েছিল মা সারদা, তাকে আদরে খুবই করে রাখতেন। মায়ের মধ্যে মার্গারেট অনুভব করলেন এক অভাবিত পূর্ব ভালোবাসা, স্নেহ, পবিত্রতা, মাধুর্য এবং সঙ্গে সঙ্গে সে মায়ের মধ্যে এক অপরিসীম জ্ঞান ভান্ডার। কিছুক্ষণ পরে স্বামী মার্গারেটকে আজীবন কঠোর সংযম অবলম্বন করার জন্য, বুদ্ধির মতো মানুষের আত্মনিবেদন করার জন্য অত্যন্ত দৃঢ়ভাবে উপদেশ দান করলেন। ধীরে ধীরে নিবেদিতার নাম গ্রহণ করে তার মধ্যে এক নতুন ভাবনা উদ্ভাবিত হল। ভারতবর্ষের কল্যাণে তিনি বিশ্বাস করলেন, সমগ্র জগতের কল্যাণ হবে, কারণ ভারতবর্ষের আধ্যাত্মিকতার আদর্শ জগতে চিরকল্যাণের মতো নিয়ে যাবে। ভারতবর্ষের আধ্যাত্মিকতার মধ্যে নিবেদিতা দেখতে পেলে কোনো সংকীর্ণতা নেই, সম্পূর্ণ উদার এক মানব প্রেমের জগত প্রকাশ ভারতবর্ষের আধ্যাত্মিকতার মধ্যে। তিনি বিবেকানন্দের মুখ থেকে শুনেছিলেন সেই প্রাচীন ঋষিগণে লম্বিত মানে সর্বে ভবন্তু সুখিনাম, সর্বে সন্তু নিরাময়াম, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত্। স্বয়ং বিবেকানন্দ ভগিনী নিবেদিতার মধ্যে ভারতবর্ষের সেই যে আধ্যাত্মিকতার মূল সুর, সেই সুরটিকে ধীরে ধীরে তার অন্তরের মধ্যে প্রতিহিত করে দিয়েছিলেন। কিন্তু স্বামীজির প্রদর্শিত পথে ভারতবর্ষকে ধীরে ধীরে আরো অভিভাবে চেনার জন্য ভারতবর্ষের আনাচে কানাচে
সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি আরো লক্ষ্য করে বেড়াচ্ছিলেন। ঠিক সেই সময় নিবেদিতার মনের মধ্যে যে ভাবনা সব থেকে বেশি করে উঠেছিল, তিনি বুঝতে পারলেন ভারতবর্ষের মানুষের এই রাজনৈতিক পরাধীনতায় তার সর্বপ্রকারের হীনতা, এমনকি আধ্যাত্মিক হীনতার পিছনে কারণ হচ্ছে রাজনৈতিক পরাধীনতা। রামকৃষ্ণ মিশনে রাজনৈতিক সংস্পর্শ চলবে না, এই কারণে নিবেদিতা যখন বুঝলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সহায়তা করা তার বিশেষ কর্তব্য এবং দায়িত্ব, তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে সর্বপ্রকারের সম্পর্ক ছিন্ন করে দিলেন। ভারতবর্ষের ধর্মীয় এবং নৈতিক পদক্ষণের জন্য রাজনৈতিক পরাধীনতাকে তিনি স্বীকার করে দিলেন। ভারতবর্ষের পরাধীনতা মুক্ত করে নিবেদিতা নানা প্রকারের কার্যক্রম তিনি গ্রহণ করলেন, জাতীয়তা ও সমগ্র ভারতবর্ষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আপ্রাণ বিভিন্ন জায়গায় বক্তব্য রেখে চললেন এবং তার নিজের এই উদ্দেশ্য সাধনের জন্য ভারতবর্ষের প্রতি রন্ধ্রে রন্ধ্রে যাতে করে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, শিল্প, লোক সংস্কৃতি প্রত্যেকটি ক্ষেত্রে ভারতবাসীর জীবন পরিপূর্ণতায় ভরে ওঠে, তার জন্য সেই স্বাদেশীকতার বোধকে নিবেদিতা রন্ধ্রে রন্ধ্রে ফিরে আনাতে আনাতে গিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে লাগলেন। বিশেষ করে তিনি ছাত্র এবং যুবকদের মধ্যে প্রত্যেককে পরামর্শ দিলেন, তোমাকে সৎ হতে হবে, পরিশ্রমী হতে হবে, নির্ভীক হতে হবে। এবং নিবেদিতার এই আন্তরিক আহ্বানে সেখানে দলে দলে যুব সম্প্রদায় তার কর্মযোগে এসে আত্মসমর্পণ করতে লাগল। 1905 সালে লঙ্কাচন যখন বঙ্গভঙ্গ উচ্চারণ করলেন, তার বিরুদ্ধে নিবেদিতা এক ভয়ঙ্কর দৃঢ় পদক্ষেপ নিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে এক সংগঠন তৈরির কাজে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে নিজেকে উৎসর্গ করলেন। প্রকাশ আন্দোলনের প্রতিদিনে ব্রিটিশ প্রশাসনের ভয়ঙ্কর নিপীড়ন করতে আরম্ভ করল। 1907 লাঞ্ছনা, গ্রেপ্তার, নির্বাসন, সমস্ত কিছু অত্যাচার নিবেদিতার চোখের সামনে দেখতে লাগলেন। নিবেদিতা অরবিন্দ এবং অন্যান্য নেতাদের সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে গোপনে যোগাযোগ করে চলতে লাগলেন এবং নিবেদিতা তার নিজস্ব বন্ধু বান্ধবদের মারফতে সরকারের নানা খবর এই বিপ্লবীদের কাজে কাজে পৌঁছে দিতে লাগলেন। একই সঙ্গে নিবেদিতা ভারতবর্ষে এই রাজনীতিতে সক্রিয় ভাবে তার সক্রিয়তার দ্বারা তাকে সাহায্য করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে যে সেবা কার্যের জন্য তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, যে সেবা কাজের প্রেরণা তিনি তার পিতা মাতার কাছ থেকে সেই কর্ম গ্রহণ করার পরেই লাভ করেছিলেন, তিনি ঝাঁপিয়ে পড়লেন এই ভারতবর্ষের মাটিতে। 1899 খ্রিস্টাব্দে এই রোগে মহামারী কলকাতায় ছড়িয়ে পড়ল, যখন স্বামীজি নির্দেশ দিলেন নিবেদিতাকে তিনি সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে সন্ন্যাসীদের সঙ্গেও এই সেবা কাজ নিজেকে নিয়োজিত করলেন। নিবেদিতা নিজে কাজ করে স্থানীয় যুবকদের মধ্যে এক অপূর্ব প্রেরণা জন্য তাকে তুলতে পেরেছিলেন। বাগবাজার উপসভায় থাকার সময় নিবেদিতা প্রতিবেশীদের সুখে সুখে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। রামকৃষ্ণ সারদা মায়ের সন্ধান তত্ত্ব গোপালের মায়ের শেষ জীবনে নিবেদিতা গোপালের মায়ের সেই অপূর্ব অবস্থায় অত্যন্ত ভীষণভাবে আন্তরিকতার সঙ্গে তার সেবা করেছিলেন। ভারতবর্ষের আরেকটি জীবন বিষয়ের প্রতি নিবেদিতা অত্যন্ত লক্ষ্য করে সদাকৃষ্টিতে তার ভ্রমণ করে চেষ্টা করেছিলেন, সেই হচ্ছে ভারতবর্ষের বিজ্ঞান সাধনা। বিজ্ঞান সাধনায় পরাধীনতার জন্য প্রভাবের সঙ্গে বসুকে অনেক রকম প্রতিকূল অবস্থার মধ্যে করতে হয়েছিল। নিবেদিতা নিজে প্রভাব খাটিয়ে
দাউদের পশুকে নানানভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন। বিক্রম যাত্রা ছাড়া শিল্প আন্দোলনে নিজেকিতা শিল্পাচার্যের অন্ধভাবে পশুকে তিনি উপরে উপরে নানানভাবে সহায়তা করেছিলেন। নিবেদিতা ছিলেন বলিষ্ঠ বাগ্মী শক্তিশালী লেখিকা। আমরা সেই নিবেদিতা যখন 30 বছর মত বয়স তখন তিনি লন্ডনের শিক্ষিত সমাজে একজন বিশিষ্ট লেখিকা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন এবং ভারতবর্ষে আসার পরে স্বাধীনতা আন্দোলনকে যোগদান করতে তিনি আবার বিভিন্ন পত্র পত্রিকায় লেখা শুরু করলেন এবং যে সমস্ত পত্রিকায় তার লেখা থাকা হতে লাগলো মডার্ন রিভিউ, স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, প্রভুত্ব ভারত, ভালো ভারতী এই সমস্ত পত্রিকায় তিনি গোপনে গোপনে রাজনৈতিক সমস্ত বিষয় নিয়ে এমনভাবে তিনি লিখতে আরম্ভ করলেন যাতে সাধারণ ভারতবাসী সেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে এক জ্বলন্ত উত্তেজনায় জ্বলন্ত প্রেরণায় নিজেকে উত্তেজিত করে তুলতে পারে। স্বামীজির ইচ্ছা এবং মায়ের আশীর্বাদে তিনি একটি ছোট্ট স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুল থেকে তিনি ভেবেছিলেন ভারতবর্ষের ইতিহাসের যে উপায়টি এবং মৈত্রীর কথা নিবেদিতা ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ পাঠ করে সেখান থেকে জেনেছিলেন। তিনি ভেবেছিলেন তার প্রতিষ্ঠিত এই স্কুলের উদ্দেশ্যই হবে ভারতবর্ষের প্রাচীনকালে তার এই মৈত্রী মৈত্রী প্রভৃতি যে বিদুষীয় মহিলা তাদের অস্তিত্বকে ভারতবর্ষকে গৌরবান্বিত করে তুলেছিলেন। বর্তমান সমাজেও কার্মী মৈত্রীর মতো মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার হবে এবং তার জন্য তাকে অনেক কষ্ট করে ছাত্রী জোগাড় করতে হয়েছিল। তিনি ওই বিদ্যালয়ের ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান সমস্ত পড়াশোনার আরম্ভ নিবেদিতাকে এত কর্মকাণ্ডের মধ্যেও প্রচন্ড আর্থিক কড়াকড়ির মধ্যে সময় কাটাতে হয়েছে। তিনি বক্তৃতা দিয়ে নিজের লেখা ছাপিয়ে দেশ বিদেশে বিভিন্ন সহযোগিতামূলক প্রতিষ্ঠানের কাছে আন্তরিকভাবে আবেদন জানিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। 1911 সালে পূজার ছুটিতে অশোকের সঙ্গে তিনি দার্জিলিং গেলেন হিমালয় ভ্রমণ করে। তার তদানীন্তন প্রায় শারীরিক শরীরে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছিল দার্জিলিংয়ে গিয়ে, কিন্তু তার যে শারীরিক অসুস্থতা তিনি সেই অসুস্থতার হাত থেকে রেহাই পেলেন না, অর্থাৎ তার শরীর সুস্থ হল না, বরং তিনি দার্জিলিংয়ে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন। 1911 সালের 13ই অক্টোবর মাত্র 44 বছর বয়সে দার্জিলিংয়ে ভগিনী নিবেদিতা ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে গিয়ে ভারতবাসী একজন হয়ে গেলেন। তার দেহত্যাগের পরে সেই ভগিনী নিবেদিতার যে স্প্রিট, তার যে প্রেরণা তিনি ভারতবর্ষের মাটিতে বিদেশের থেকে এনে সেখানে সঞ্চালিত করেছিলেন। ধীরে ধীরে সেই সঞ্চালিত প্রেরণা ভারতবর্ষের নারী সমাজের মধ্যে এক ধরনের দৃষ্টান্ত রূপে প্রতিফলিত হয়েছিল। নিবেদিতা এত কর্মকাণ্ডের মধ্যেও অনেকগুলি গ্রন্থ লেখা লাভ করেছেন। আমি তার কয়েকটি গ্রন্থে উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। দি ওয়ে অফ ইন্ডিয়ান লাইফ, দি মাস্টার অ্যালয় সহি, নোটস অফ সাম ওয়ান্ডারিং স্পিরিট স্বামী বিবেকানন্দ, দি ট্র্যাভেল টেলস অফ হিন্দুইজম, স্টাডিজ ফ্রম অ্যান এক্সটার্নাল হোম, সিভিক আইডিয়াস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি, হিন্টস অন ন্যাশনাল এডুকেশন ইন ইন্ডিয়া, গ্লিমসেস অফ হেভেন অ্যান্ড আর্থ ইন ইস্ট বেঙ্গল ইন 1906। এইভাবে এই গ্রন্থগুলির মধ্যে দিয়ে নিবেদিতা তার জীবনের অভিজ্ঞতা, জীবনের আদর্শ, জীবনের উদ্দেশ্য সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে রেখে গেছেন। নিবেদিতার জীবনী এবং ভাবনার মধ্যে বহু গ্রন্থ
রচিত হয়েছে তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করছি। সম্পর্কতার প্রশ্ন ছাড়াও আরো অনেকগুলি রচনা আছে যারা ভগিনী নিবেদিতার জীবনের যে মহত্ব তার যে প্রভাব তার উপরে রচনা দিতে গেছে। ভগিনী নিবেদিতা এই একাধারে সীমাপুরম এবং সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় বর্তমান প্রজন্মের কাছে সেই দিকদর্শক হিসেবে অবশ্যই ভারতবর্ষের বর্তমান প্রজন্মকে দিক নির্দেশ করতে সক্ষম হবে। তাই আসুন আজকে ভগিনী নিবেদিতার এই জন্ম আর যে স্মরণ উৎসব আমরা মানুষের মনুষ্যত্বের অপমূল্যায়ন চলছে, মানুষের মধ্যে সত্য ন্যায় দর্শনে সেখানে সর্ব প্রকারের অবক্ষয় চলছে। ভারতবর্ষ তথা বিশ্বের কাছে আজ মনুষ্যত্ব মানবতার জয়গানের কোনো প্রয়োজন। নিবেদিতার সেই যে উচ্ছ্বাস করে এই ভারতবর্ষের আধ্যাত্মিকতার প্রতি প্রণম্য নিবেদন আমাদের আশা করব সেই আধ্যাত্মিকতা জাগ্রত হোক। সমগ্র পৃথিবীকে মহাজাগরণ সত্য ন্যায় আদর্শের দিকদর্শন করে পৃথিবীর বুকে পরম শান্তি মানে ভারতবর্ষ প্রাচীন ঋষিদের মতো আবার কর্মজীবনে বিস্তৃতভাবে তিনি গীতের মধ্যে বিস্ফোরণ আছে। অনেকক্ষণ হয়ে গেল সর্বশেষ বক্তা নিবেদিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন তরুণ গোস্বামী। আসুন আপনাদের জানিয়ে রাখি এই অল মতাপর্যন্ত ভাব আছে বক্তার সম্বন্ধে বেশি হওয়ার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো করতে পারিনি। উনি শেষ বক্তব্য করে যতটা সময় পাওয়া যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। গান কবিতা যেটা পারেন করতে পারবেন, সেখানে নামটা বলা নেই, আপনারা যারা আছেন তারা আমাকে গ্রহণ করতে পারবেন। তারপরে আমাদের আর এক অন্যতম সহসভাপতি প্রতিন্দ্রনাথ ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। মাইকে আছেন তিনি যেন কখনো ভারতীয়দের সঙ্গে না মিশেন,
একটি অসংখ্য যা তাদের ঐতিহ্য এবং ইতিহাস কিছু নেই। অতএব নাম নিশ্চয়ই বলা হয়েছিল এখন থেকে মেট্রো সিনেমা তার পিছনে ছিল স্টেশন হাউস এবং সেইখানে একই থাকতেন এবং স্টেশনের অংশ যেখানে সাদা চামড়ার মানুষেরা থাকেন সেইখানে ল্যাটিনের বিচরণ ভূমি ছিল। এমন একটি সময় একজন তাকে অনুরোধ করলেন যে একজন মেম সাহেব তিনি ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে কিছু কথা বলবেন এবং মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে সেখানে যদি ল্যাটিন যান সেখানে গেলেন অক্টোবর 1902 এবং কথাবার্তা বলেই বুঝলেন যে এই মানুষটি সাধারণ ইংরেজ নন, এর ভেতরে যে আগুনটি জ্বলছে র্যাডক্লিফ সেটি অনুভব করতে পারলেন। যে চোখে বিবেকানন্দের চোখে নিবেদিতা ভারতবর্ষকে দেখেছিলেন এবং নিবেদিতার চোখ দিয়ে ভারতবর্ষকে দেখতে লাগলেন র্যাডক্লিফ। যে স্টেটসম্যান কাগজ ইংরেজদের কাগজ ছিল সেই কাগজ জনকণ্ঠ হয়ে উঠল, সাধারণ মানুষের ভাষা হয়ে উঠল স্টেটসম্যান। চাকরি চলে গেল র্যাডক্লিফের, নিবেদিতাকেও নানাভাবে পীড়িত করা হলো, সেটি আমি আলোচনায় বলব। এবং সূত্রপাত হয়েছিল কলকাতায় যখন লর্ড কার্জন আসেন, লর্ড কার্জন যখন কলকাতায় আসেন তার আগে তিনি যখন বোম্বেতে এসে পৌঁছন তখন জামশেদজি টাটার বোন এবং মিস্টার বাদশাহ কার্জনকে গিয়ে বলেন টাটাকে 30 লক্ষ টাকা রেখেছেন ভারতবর্ষে একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যে প্রতিষ্ঠানে বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এথিক্স, মেটাফিজিক্স এবং সাইকোলজি পড়ানো হবে। এই শুনে কার্জন বলেন এই শিক্ষা আমাদের দেশে কোনো প্রয়োজন নেই। কার্জন চলে আসেন, নিবেদিতা দ্বিতীয়বার বিলেতে যখন বিবেকানন্দের সঙ্গে যান তখন নানাভাবে চেষ্টা করেন কার্জনের প্রতিষ্ঠানটি চালু করার জন্য, কিন্তু ইংরেজ যে অফিসার ছিলেন তারা বলেন এই প্রতিষ্ঠান ভারতবর্ষে করা যাবে না, কারণ এই প্রতিষ্ঠানের উপাচার্য হওয়ার মতো কেউ নেই। শুনে নিবেদিতা বলেন এমন একজন মানুষ আছেন ইংল্যান্ড এই মুহূর্তে, তিনি উপাচার্য হতে পারেন, জগদীশচন্দ্র বসু। তা সত্ত্বেও সেই প্রতিষ্ঠান তৈরি হয়নি। এই ছিল ব্যাকগ্রাউন্ড কার্জন এবং নিবেদিতা। নিবেদিতা কার্জনের কথা শুনেছিলেন একজন অত্যাচারী হিসেবে এবং কার্জন নিবেদিতাকে অপছন্দ করতেন কারণ তার খোলা মনের জন্য। এমত অবস্থায় 11 মার্চ 1905 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন